হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আমি জয়ন্ত সিংহ। আজকে আমি তোমাদের সারিয়ালিজম আর্ট অর্থাৎ সারিয়ালিজম আর্টের উৎপত্তি, ইতিহাস এবং এর বিখ্যাত পেন্টার আর্টিস্টদের সম্বন্ধে তোমাদের পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করে শোনাবো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটি পুরো দেখবে। আর আমার ভিডিও পুরো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। কোনো বিশেষ সামাজিক ও রাষ্ট্রিক অভিঘাতকে কেন্দ্র করে এক একটি শিল্প আন্দোলনের উদ্ভব ঘটে। সেই বিশেষ অভিঘাতের পরিবর্তন হলে অথবা নতুন কোনো প্রেক্ষাপট সামনে চলে এলে পূর্ববর্তী আন্দোলনের প্রবাহটি ক্ষীণ হয়ে ওঠে। জুরিখে শুরু হওয়া ডাডাইজমের ক্ষেত্রেও তেমনটি হয়েছিল। 1916 সাল থেকে শুরু হওয়া ডাডাইজম 1924 সালে এসে ঝিমিয়ে পড়ে। সামাজিক প্রেক্ষাপটে ডাডা আন্দোলনের অতি ম্লান হওয়া যথেষ্ট কারণ ছিল, তবে ডাডাইজম একেবারে নিঃশ্বাস হয়ে যায়নি। বরং পরবর্তীতে এই মতবাদ প্যারিসে শুরু হওয়া সারিয়ালিজম বা পরাবাস্তববাদ আন্দোলনের সাথে মিশে যায়। ডাডাবাদী অনেক শিল্পী তখন সারিয়ালিজম ধারার সাথে যুক্ত হন। সেই কারণে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন সারিয়ালিজমের উদ্ভব ঘটে, তখন ডাডাইজমের বিভিন্ন চিন্তাও এই মতবাদটির মধ্যে দিয়ে উপস্থাপিত হয়। বিশেষত দাদাবাড়ির শিল্পীরা এই বাস্তবতাকে অস্বীকার করে উদ্ভট ও যুক্তিহীনতার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। সারিয়ালিজম নিঃসংকোচে সেই বাস্তব ও যুক্তিহীনতাকে গ্রহণ করেছিলেন। একই কারণে পুঁজিবাদী সভ্যতার উপর ডাটাইজমের মতো সারিয়ালিজম ধারার শিল্পীদের বিরূপ ধারণাও ক্ষোভ ছিল। কিন্তু সার্বিক বিষয় নিয়ে পৃথিবীর প্রতি তারা ইতিবাচক অভিব্যক্তি প্রকাশ করেছিলেন। সারিয়ালিজম ধারার আদি পুরুষ ধরা হয় ফরাসি কবি গিয়োম অ্যাপোলোনিয়ারকে। তার কবিতায় প্রাথমিকভাবে সারিয়ালিজমের উপস্থাপন হয়েছিল। তিনি 1917 সালে সারিয়ালিজম শব্দটি পল ডিরিমির কাছে লেখা একটি পত্রে প্রথম ব্যবহার করেন। অন্যদিকে এই মতামতটি প্রতিষ্ঠাতা ও বিকাশে কবি অ্যান্ড্রে ব্রেটন স্মরণযোগ্য অবদান রেখেছেন। এই ধারায় অর্থবহ অবদানের জন্য তাকে দি পোপ অফ সারিয়ালিজম বলা হয়। যদিও সারিয়ালিজমের প্রথম ইশতেহার প্রকাশ করেন ইয়ান গল। এই ইশতেহারটি 1924 সালের 1 অক্টোবর প্রকাশিত হয়। এর কিছুদিন পরেই 15 অক্টোবর অ্যান্ড্রে ব্রেটন সারিয়ালিজমের দ্বিতীয় ইশতেহারটি প্রকাশ করেন। তিনি 1930 সালে এ ধারায় তৃতীয় ইশতেহারটিও প্রকাশ করেন। ইয়ান গল ও অ্যান্ড্রে ব্রেটন দুজনে দুদল সারিয়ালিস্ট শিল্পীর নেতৃত্ব দিতেন। অ্যান্ড্রে ব্রেটন মনে করতেন, যা বিস্ময়কর তা সবসময়ই সুন্দর, অচেতন মনের গহীনেই বিস্ময়কর সুন্দরের বসবাস, তার সন্ধান করাই হতে পারে শিল্পীর যথার্থ কাজ। অচেতন মনের কারণেই সারিয়ালিজমের শিল্পীরা গভীর আত্ম অনুসন্ধানে নামেন। মনের গহীন থেকে স্বপ্নময় দৃশ্যগুলো হাতরে বের করতে এবং মনের অন্তর্গত সত্য উন্মোচনে তারা আগ্রহী ছিলেন, যার কারণে চেতন ও অচেতনের মধ্যে শিল্পীরা বন্ধন স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। সারিয়ালিস্ট শিল্পীরা অচেতন মনের সেই সব উপলব্ধিকে দৃশ্যে রূপ দিলেন, যা পূর্বে কেউ কখনো করেননি। অচেতনের ভূমিতে দাঁড়িয়ে বাস্তব উপস্থাপনের কারণে খুব দ্রুতই এই মতামতটি বিশ্ব শিল্পকলায় অভিনবত্ব যোগ করতে সমর্থ হয়। সারিয়ালিজমের ঢেউ খুব অল্প সময়ে শিল্পের সবগুলো শাখায় আছড়ে পড়ে। কবিতা, গান থেকে শুরু করে নাটক, সিনেমা পর্যন্ত সারিয়ালিস্টদের চেতনাকে আচ্ছন্ন করে রাখে। 1924 সাল থেকে 1930 সাল পর্যন্ত সারিয়ালিজমের ধারায় অত্যন্ত 6টি সিনেমা নির্মিত হয়। এ ধারায় প্রধান শিল্পীরা হলেন জে আর ম্যাক্স আর্নেস্ট, অ্যান্ড্রে মেসেন, সালভাদর ডলি, রেনে ম্যাগ্রেট, পিয়েরো রয়, জোয়ান মিরো, পল ডেলভাক্স, ফ্রিদা খালো প্রমুখ। এ ধারার চিত্রকর্মের মধ্যে 1931 সালে আঁকা সালভাদর ডালির দ্য পার্সিস্টেন্স অব মেমোরি সবচেয়ে আলোচিত ছবি। সারিয়ালিজম ধারার প্রধানত চিত্রকর্মের মধ্যে রেনে ম্যাগ্রেটের দ্য স্যান অফ ম্যান, দিস ইজ নট এ পাইপ, জর্জিও দি চিরোকা এর দ্য রেড টাওয়ার প্রমুখ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে সারিয়ালিজম আন্দোলন থেমে যায়। শিল্প যোদ্ধারা মনে করেন শিল্পবোদ্ধারা মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের মধ্যে দিয়ে এই আন্দোলনটির
আনুষ্ঠানিক মৃত্যু ঘটে। কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প আন্দোলনের মতো সারিজমের চর্চা বর্তমানেও হচ্ছে। Hello, thank you for watching my video. Hope you enjoy it. And if you like my video, please subscribe my channel.